সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আজ জেড বাটার প্রায় নতুন যে ইভোলিউশন বান্ডেলটা আমাদের সার্ভে আসতে যাচ্ছে ওইটা আসলে কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং নিতে কত ডায়মন্ড তোমাদের খরচ হবে সেই সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করবো। এছাড়াও গাইস নতুন একটা মারাত্মক লেভেলের স্কাউং আমাদের সার্ভের জন্য 100% কনফার্ম হয়ে গেছে, সেটা কত তারিখে আসবে সেইটা নিয়ে কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করবো। এছাড়াও গাইস আমাদের সার্ভে পরবর্তী ডায়মন্ড রেলে কোন বান্ডেলটা আসতে যাচ্ছে সেইটা নিয়ে এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করবো। এছাড়াও গাইস আমাদের সাথে পুরাতন কিছু রেয়ার গান স্কিন ব্যাক আসতে চলেছে, সেইগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ফুল ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সাথে পরবর্তী ম্যাজিক কিউবে কোন কোন বান্ডেল তোমরা দেখতে পারবা সেইটা কিন্তু 100% কনফার্ম করে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস এক্সট্রা অনেক অনেক আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করবো। সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবা না। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো? সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাতে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তোর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তো গাইস প্রথমে তোমাদেরকে বলে রাখি, ডিজলক এবং ক্রোনো ক্যারেক্টার মধ্যে তোমাদের ফেভারিট ক্যারেক্টার কোনটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবে, এবং তোমরা যারা যারা কমেন্ট করবা তাদের মধ্যে থেকে কিন্তু প্রতিনিয়ত গিভওয়ে করা হবে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো আজকে প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে পরবর্তী ম্যাজিক কিউবে কোন কোন বান্ডেল আসতে চলেছে আর এই বান্ডেলগুলো কবে আসবে। তো প্রথমে একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই আমরা পরে দেখবো। তো এখানে গাইস তোমরা সামার একটা বান্ডেল দেখতে পাচ্ছ, যেটা হাফ প্যান্ট সিক্স প্যাক বডি। তো এই বান্ডেলটা দারুণ রয়েছে, সাথে জোকার বান্ডেলটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড গাইস এখানে আরও একটা বান্ডেল রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মোট 5-6টা বান্ডেল তোমাদেরকে দেওয়া হবে। একটা ব্যাটম্যান বান্ডেল রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভৌতিক টাইপের, তো এই বান্ডেলটাও কিন্তু পরবর্তী ম্যাজিক কিউবে আমাদের সাথে অ্যাড করে দেওয়া হবে। তবে সবথেকে বেশি ভালো লেগেছে এই সামারি বান্ডেলটা, অ্যান্ড এখানে সামুরাই টাইপের একটা বান্ডেল রয়েছে, এই বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। যাই হোক, এই সবগুলো বান্ডেল কিন্তু মোটামুটি ভালো, সবগুলো একেবারে প্রো লেভেলের না এবং সবগুলো একেবারে নর্মালও না। তো যাই হোক, এই বান্ডেলগুলো আমাদের সাথে পরবর্তী ম্যাজিক কিউবে 100% কনফার্ম আসতে চলেছে। অ্যান্ড গাইস সাথে আরও কিছু বান্ডেল অ্যাড করে দেওয়া হতে পারে, আবার নাও দেওয়া হতে পারে, তবে কবে আসবে এটা আমি তোমাদেরকে একটু কনফার্ম করে দেই। দেখো গাইস এখান থেকে 7-8 দিনের মধ্যে আমাদের সার্ভে এই ম্যাজিক কিউব বান্ডেলগুলো আসতে পারে। অ্যান্ড গাইস যদি একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে 1-2 সপ্তাহের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবা, আশা করি বুঝতে পারছো। তো গাইস এবারে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো পরবর্তী ওয়েফন রয়েলে আমাদের সার্ভে কোন লেজেন্ডারি গান স্ক্রিনটা আসতে চলেছে। তো স্ক্রিনের উপর তোমরা গাইস নতুন একটা গানের স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো G36 গানের স্ক্রিনটা, মানে এটা অনেকে নিয়ে অলরেডি খেলেছো, এটা কিন্তু লং রেঞ্জের একটা গান আর সর্বপ্রথম এইটা এই আপডেটে আমাদের গেমের মধ্যে অ্যাড হয়েছে। সো এইটা নতুন একটা স্কিন আমাদের সার্ভে আসতে আছে আর এটাই কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালে দেওয়া হবে। ডাবল অ্যাকিউরেসি প্লাস রেট অফ ফায়ার এবং মাইনাস ম্যাগাজিন করা হয়েছে। তারপরে যাই হোক, এই গান স্কিনটা কিন্তু মোটামুটি দারুণ রয়েছে, অ্যান্ড এটা কিন্তু গাইস লেজেন্ডে হবে, এখানে অ্যানিমেশন থাকবে, মানে মোটামুটি এর আগে যতগুলা লেজেন্ডে ওয়েপন রয়্যাল তোমরা দেখেছো ঠিক সেইটার মতো হবে। আর এটা যেহেতু প্রথম লেজেন্ডে গান স্কিন সেহেতু এটা তোমরা সকলে নিয়ে নিবা, আশা করি খুবই কম ডায়মন্ডে তোমরা পেয়ে যাবা, অথবা তোমাদের কাছে যদি 2-1টা ওয়েপন রয়্যাল কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, আশা করি বুঝতে পারছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের সার্ভে পরবর্তী স্কাউং এর স্কিনটা কবে আসবে আর স্কাউংটা কেমন হতে চলেছে। তো এইটা গাইস আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, মেঘ টাইপের একটা আকাশ থেকে নামতে হবে, এই মেঘের উপর বসে তোমরা আসলে প্লেন থেকে নামতে পারবা, প্লেনে তো উঠবা না, মেঘের মতো উড়ে উড়ে তোমরা ম্যাপের মধ্যে নামতে পারবা। তো যাই হোক, এই স্কিনটা আমাদের সবার জন্য কনফার্ম করা হয়েছে, এটা আরও 1-2 মাস আগে থেকে গাইস আমরা দেখে আসতেছি, বাট কবে আসবে এটা আমরা বলতে পারতেছি না। তো এখন আমি তোমাদেরকে আসলে কনফার্ম করে দিচ্ছি যে এই স্কাউং এর স্কিনটা কবে আসবে। দেখো গাইস এখান থেকে পরবর্তী ফ্যাডি ডুইলের মাধ্যমে আমাদের সাথে এই স্কাউং এর স্কিনটা দিতে পারে, অথবা যদি পরবর্তী ফ্যাডি ডুইলে না দেয় এখান থেকে 2-3টা ফ্যাডি ডুইল পরে গিয়ে আমাদের সাথে 100% কনফার্ম এই স্কাউং এর স্কিনটা তোমরা দেখতে পারবা। মোটামুটি সেক্ষেত্রে 2-3 সপ্তাহ সময় লাগবে, তার মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সাথে এই স্কাউং এর স্কিনটা তোমরা অবশ্যই দেখতে পারবা, আশা করি বুঝতে পারছো। তো গাইস এইবারে আমি তোমাদেরকে সব থেকে বড় একটা আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হলো আজ রাত 12টার পরে আমাদের সাথে আসতে চলেছে নতুন এই র্যাম্পেজ ইভলিউশন বান্ডেলটা। সো এই র্যাম্পেজ ইভলিউশন বান্ডেলটা কোন ইভেন্টের মাধ্যমে আসলে আসতে যাচ্ছে, এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে উঠতেছে 2 হাত প্রসারিত করে, এইটা কিন্তু অ্যানিমেশন, অ্যান্ড এখানে 2 পাশে আগুন জ্বলতেছে, এইটা কিন্তু এই বান্ডেলের একটা ইমোট, মানে তোমরা জানো টোটাল 2টা ইমোট থাকবে, এখানে একটা অ্যানিমেশন থাকবে, এই অ্যানিমেশনটা গাইস তোমরা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু মূলত অ্যানিমেশন। আর আগে একটা ইমোট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কালার কিন্তু এখানে রেডটা তোমরা দেখতে পাচ্ছ এবং বরফ টাইপের একটা কালারও এখানে রয়েছে। সো আমি সবগুলো তোমাদের
তোমাদেরকে এখানে পুরো ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। এখানে চারটা কালার তোমরা দেখতে পাচ্ছো, পার্পল কালার রয়েছে, হলুদ কালার রয়েছে এবং বরফটপের একটা কালার রয়েছে আর একটা রেড কালার, এটা তো তোমরা সকলে জানো। তো যাই হোক এখন আমি তোমাদেরকে পুরো ডিটেইলস দেখিয়ে দিচ্ছি আসলে এই ব্যানারটা আমাদের সার্ভে কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে অ্যান্ড এটা নিতে হলে আমাদের আসলে কত ডায়মন্ড খরচ করতে হতে পারে। গাইস অনেকেই তোমাদেরকে বলেছিল 10-12 হাজার ডায়মন্ড খরচ হবে, অনেকে আবার তোমাদেরকে বলেছে 1000 থেকে 1.5 হাজার ডায়মন্ড খরচ হবে তার মধ্যে পেয়ে যাবা, বাট আমি তোমাদেরকে আসলে কনফার্ম করে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস আমাদের সার্ভার যখন বুইয়া বান্ডেল এসেছিল তখন কিন্তু আমাদের ওরকম 5-7 হাজার করে ডায়মন্ড খরচ হয়েছিল, এটা তোমাদের যদি লাখে থাকে সেক্ষেত্রে 1.5-2 হাজার বা 2.5 হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবা, অথবা 4-5 হাজার ডায়মন্ড তোমাদের খরচ হইতে পারে। আবার মনে করেন যে 2-1 জনের লাক খারাপ থাকে তাদের কিন্তু 7-8 হাজার ডায়মন্ড লাগবে, এর বেশি লাগবে না। তো যাই অধিকাংশ লোকে কিন্তু এভাবে খুব কম ডায়মন্ডে পেয়ে যাবে, মানে 3.5 হাজার বা 3 হাজার বা সর্বোচ্চ হলে 4 হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবে। আবার হাতে গোনা কয়েকজনের লাক খুবই খারাপ থাকে, মানে রিপোর্ট টিপোর্ট খাইয়া তাদের আইডিতে লাক খুবই কমিয়ে দেওয়া হয়, তো তাদের কিন্তু 7-8 হাজার 9 হাজার 10 হাজার ডায়মন্ড লেগে যেতে পারে। অ্যান্ড হাতে গোনা 2-1 জন আবার আছে অনেক বেশি লাক তাদের থাকে, তো সেই জন্য তারা কিন্তু মাত্র 1.5 হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যায়। যেমন আমি কোবরা বান্ডেল পেয়েছিলাম মাত্র 1.5 হাজার থেকে 2 হাজার ডায়মন্ডের মধ্যে, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে আমাদের সার্ভে এই নতুন র্যাম্পেজ ইভলিউশন বান্ডেলটা কোন ইভেন্টের মাধ্যমে আসলে আসতে যাচ্ছে, তো দেখো গাইস বুইয়া বান্ডেল, কোবরা বান্ডেল সবগুলো বান্ডেল কিন্তু আমাদের সার্ভে এসেছিল টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে, মানে ওই ইভেন্টের মাধ্যমে গারিনা একটু বেশি খাইতে পারে, এই জন্য ওই ইভেন্টটা গারিনার বেশি প্রিয়। সো সেক্ষেত্রে আজ যাত বাটার পরে নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে তোমরা দেখতে পারবা, আর ওই টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে মূলত এই র্যাম্পেজ ইভেন্টটা র্যাম্পেজ বান্ডেলটা দেওয়া হবে, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এছাড়াও গাইস নতুন একটা কার স্কিন কিন্তু আমাদের সবাই দেখতে পারবে, যেটা লেজেন্ডের একটা কার স্কিন হতে যাচ্ছে, মানে এর আগে আমরা ম্যাকলারেনের স্পেশাল একটা কার স্কিন দেখেছিলাম ঠিক ওই রকম টাইপের। এখানে তোমরা দেখতে পাচ্ছ চাকা থেকে অ্যানিমেশন বের হবে এবং পিছন থেকে কিন্তু আগুন বের হবে, সামনের দিকেও অ্যানিমেশন রয়েছে, মোটামুটি দারুণ একটা গাড়ির স্কিন, আর এটা কিন্তু ল্যাম্বোরগিনির স্কিন। তো এই গাড়ির স্কিনটা আমাদের সবাই কয়েকদিনের মধ্যে দেখতে পারবে, আর সাথে গাইস আমাদের সবাই সিঙ্গেল প্লেয়ার চলতে পারে এই গাড়িটার স্কিন কি আমি ভাই খেয়াল নাই। তো এখানে আরও একটা জিপের স্কিন, একটা ভেহিকেলের স্কিন অনেকগুলো দেখতে পাচ্ছ, সো এই সবগুলো কিন্তু আমাদের সার্ভে আসতে আসতে, একটা বাইকের স্কিন রয়েছে, সো এই সবগুলো আমাদের সার্ভে আসতে আসতে এখান থেকে কয়েকটা স্কিন কিন্তু তোমাদের সবাইকে ফ্রিতে দেওয়া হবে অ্যান্ড কয়েকটা স্কিন কিন্তু তোমাদের টপ আপ ইভেন্ট থেকে নেওয়া লাগবে এবং কয়েকটা স্কিন কিন্তু এখানে আমাদের সার্ভে যত ভালো ভালো ইভেন্ট রয়েছে যেমন লেজেন্ড রয়্যাল ওয়েব ইভেন্ট এই সমস্ত ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে সেবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী ডায়মন্ড রয়্যালে আমাদের সার্ভে কোন বান্ডেলটা আসতে পারে। তো দেখো গাইস আমাদের সাথে নতুন একটা বান্ডেল অলরেডি গতকালকে এসেছে, সো এখানে তোমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছ, এখানে এই বান্ডেলটা কিন্তু খুব বেশি ভালো না। তারপর যাই হোক এখানে একটা লেজেন্ড রয়্যালে আমাদের সাথে আসতে পারে, লেজেন্ড রয়্যাল বলতে আমাদের সাথে যদি লেজেন্ড রয়্যালে না আসে মানে আনলিমিটেড ডায়মন্ড সেখান থেকে খাবে। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাইরের সার্ভে এভাবে এসেছে, যদি এভাবে আমাদের সার্ভে না দেওয়া হয় সেক্ষেত্রে এই দুইটা বান্ডেল পরবর্তীতে আমাদের সার্ভে ডায়মন্ড রয়্যালে তোমরা দেখতে পারবা, মানে প্রথমে মেয়েদেরটা আসবে তারপরে ছেলেদেরটা আসবে, যেহেতু বর্তমানে ছেলেদের একটা বান্ডেল চলতেছে সেক্ষেত্রে এর পরেরটা মেয়েদের বান্ডেল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তো যাই হোক এই দুইটা বান্ডেল কিন্তু পরবর্তীতে আমাদের সার্ভে ডায়মন্ড রয়্যালে আসতে পারে, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো, খোদা হাফেজ।